26শে রমজান 18 এপ্রিল হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে হলদিয়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে প্রায় 200 মানুষের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আরিফ হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব শেখ শাহজাহান, ওয়ার্ডের মাইনরিটি কনভেনার আলী আহমেদ, শ্রমিক নেতৃত্ব আমির আলী, প্রবীণ নেতৃত্ব জয়নাল বাবু এবং যুব নেতা মইদুল খান, আকাশ প্রামাণিক সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। আপনাদের প্রায় 7 নম্বর ওয়ার্ড থেকে আমরা খুব আনন্দিত। আমার পাশে আমার মামা নিয়ে আছে, পাশে আরিফ ভাই হলদিয়া সংখ্যালঘু সেলের সভাপতি। এইভাবে যদি উদ্যোক্তা হয় নিশ্চয়ই মানুষ খুব খুশি হবে। প্রত্যেক বছর একটা রোজার 30টা রোজার মধ্যে যে কোনো একটা দিন যদি এরকম হয়ে থাকে, তবে আমার আরও খুশি হতাম যদি আরও 10-5 দিন আগে হতো, কেন একদম রোজাটা শেষ হয়ে এসছে। তো আরিফ ভাইকে বলবো আল্লাহ আমাকে আপনাকে হায়াত দুক, আপনি এই কর্মসূচিটা চালিয়ে যাবেন, এই দোয়াটুকু আপনাকে দিচ্ছি। এগুলো আমার পবিত্র রমজান মাস চলছে, সেই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে হলদিয়ার 29টা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে আমরা যেখানে ধর্মবান মুসলিম সম্প্রদায়ের রয়েছেন সেখানে আমরা ইফতার সামগ্রী তুলে দিচ্ছি। রোজা মাসে আমাদের সামান্যটুকু উপহার আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছি, এবং আজও আমরা অনুরূপভাবে হলদিয়া 7 নম্বর ওয়ার্ড ঝিকুরখালী এরিয়ায় এসেছি। সেখানেও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম মানুষ এবং সাথে সাথে অন্য সম্প্রদায়ের মানুষদেরকেও আমরা এই উপহারটা দিয়েছি। এই ওয়ার্ডে প্রায় 50%-এর উপরে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। আমরা নিজেরা এসেছি, আজকে আমাদের জেলা নেতৃত্ব শাহজাহানবাবু আছেন এবং এই ওয়ার্ডের যিনি কনভেনার আমাদের আলী ভাই আছেন, আমাদের যুব নেতা আকাশ দা আছেন, এবং প্রত্যেকে শ্রমিক নেতা আমির ভাই থেকে শুরু করে প্রত্যেকে বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। আমরা একটা বার্তা দিতে চাই যে দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা এই মাসের জন্য অপেক্ষা করে থাকি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা, যে এই বরকত ও রহমতের মাস আমাদেরকে উপরওয়ালা দিয়েছেন, এবং আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথ সেটা আমরা অনুসরণ করছি। যে আমরা যেরকম নিজেরা দুবেলা ভালো করে আমরা খাওয়া দাওয়া করে রোজা রমজান করি বা রোজা খুলি, ইফতার করি, সেইভাবে যেন মানুষও ইফতার করতে পারে তার ব্যবস্থা আমরা ক্ষুদ্রভাবে করেছি এবং আমরা আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনাদের নির্দেশ যে মানুষকে দেখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সেই কাজ আমরা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সৈনিক হিসাবে আমরা হলদিয়া শহর জুড়ে প্রতিটা এরিয়াই করছি। আজও করলাম প্রায় 200 মানুষদেরকে আমরা এই ফটো তুলে দিলাম, এবং আগামী দিনে আমরা ঈদের সময় আমরা কিছু মানুষকে এখানে এই গরম তীব্র আবহাওয়ায় আমরা একটা জলছত্র মানে জল দেওয়ার ব্যবস্থা করব, যারা ঈদের সময় নামাজ পড়ে যাবে, এবং প্রচারিত মানুষদেরও আমরা কিছু মিষ্টি মুখ করাবো এবং সঙ্গে সঙ্গে এবং কিছু শরবতের ব্যবস্থা করব। এই পদক্ষেপগুলো এবং হলদিয়া শহর জুড়ে আমরা গত 2 দিন আগে ইফতার মজলিসের ব্যবস্থা করেছিলাম, ইমাম এবং মুয়াজ্জিনদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি, এবং সাধারণ মানুষকে আমরা প্রায় 500 উপরে মানুষকে কিন্তু আমরা ঈদের উপহার তুলে দিয়েছি। এই প্রোগ্রামগুলো হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেলে করছে, আমি তার সভাপতি, আমি হলদিয়া টাউনের সভাপতি, আমি নিজে এসে কাজটা নিজে দায়িত্বে কাজ করছি, এবং আমার পুরো টিম, আমার 7 নম্বর ওয়ার্ডের যে টিম পুরো তারা সম্পূর্ণ সহযোগিতা করছে, সবাই আছে, প্রত্যেকে আমি ধন্যবাদ আমার প্রত্যেকে জানাই। কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।